আপনি যারা পাহাড়ে ঘেরা সবুজ উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য সুখবর, কারণ নিরাপত্তার খাতিরে পাহাড়ি উগ্রবাদীদের জন্য বন্ধ থাকা বান্দরবান রুমা থানচি খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। আর তাই তো সেখানে ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। নদী আর ঝর্ণার মিলনে অপরূপ রূপের রানী বান্দরবান ভৌগোলিক কারণে প্রকৃতির যেন দুহাত ভরে সাজিয়েছে এই পার্বত্য জেলাকে। প্রকৃতির লীলাভূমি বান্দরবানে হৃদয় দোলানো রূপের মাদকতায় সুউচ্চ পাহাড়, সবুজ বনানী, ঘন মেঘমল্লার দল, সাঙ্গুর বহতা স্রোত, সাথে দুর্গম অরণ্য ঘেরা হাজারো ঝর্ণাধারায় বেঁচে থাকা পাহাড় কিছুটা অশান্ত থাকায় গত 8 মাস ভ্রমণ নিষেধ ছিল পর্যটকদের জন্য। তবে পাহাড় প্রেমীদের জন্য সুখবর, ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে গেছে, আপাতত সবুজে হারিয়ে যেতে নেই কোনো মানা। আমরা প্রত্যাশা করি পর্যটক আসবে এবং তাদের পর্যটন নিরাপত্তার ব্যবস্থা আছে আমাদের, তাদের নিরাপত্তা সংক্রান্ত আমাদের যে নির্দেশনাগুলো থাকবে আমরা প্রত্যাশা করি সব ট্যুরিস্টরা এই নির্দেশনাগুলো মেনে চলবে এবং আমাদের নির্দিষ্ট যে ট্যুরিস্ট স্পটগুলো আছে তারা ওখানে উপভোগ করবে। আমি প্রত্যাশা করি তারা সকলেই আমাদের পর্যটন বিকাশে সকলে আমাদেরকে সহযোগিতা করবে। ভ্রমণ দ্বার উন্মুক্ত হলেও নিরাপত্তার স্বার্থে মেনে চলতে হবে কিছু বিধিনিষেধ। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও আমাদের সহায়তা করে যাচ্ছে ট্যুরিস্টদের নিরাপত্তায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে বান্দরবান ভ্রমণ করতে আসতে পারবে এবং সেই ক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য ব্যবস্থা করবে। নীলগিরি নীলাচল সাথে স্বর্ণ মন্দিরের প্রেমে যারা মজেছেন পাহাড় ঘেরা মনোমুগ্ধকর নানা দৃশ্যপটে, এবার তাদের দুচোখ ক্ষণে ক্ষণেই আটকাবে তাতে কোনো সন্দেহ নেই। আমরা ঘুরতে আসছি, ফ্যান্সি আসছি, ভালো লাগতেছে, বেশ ভালো আমেজ, ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশ এনজয় করছি। নিষেধাজ্ঞা ওঠার পর থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং আমরা হোটেল মোটেলকে নিজস্ব আঙ্গিনে বুঝাই তুলু করছি, দুটো আমরা সাজিয়েছি। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেয়ে আকাশে মেঘের লুকোচুরি দেখতে বান্দরবানে যাবার এতদিনে জমিয়ে রাখা ইচ্ছা এবার হোক বাস্তব। শরীফুল হক, চ্যানেল 24।